চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের উনি, আমি তাই কি গান গাই কি বুঝি, মনে মনে হয়ে গেল আমি চেয়ে। অন্য দোকানে অনেক চা খেয়েছি, কিন্তু হরিদার চা একটা আলাদা কিছু আছে। তো আপনারা আসল লোককে এখনো পাননি, সন্তোষ দা বলে একজন আছেন, দীর্ঘ বছর ধরে উনি কাজ করেন। ওনারা তো একবার চা খেলে, এখানে এলে একবার চা খেয়ে যেতেই হয়, আর আমার দিনটা শুরুই হয় এই চাটা থেকে। এটাকে আমি বলি টিওনিক, মানে দ্য টি উইচ অ্যাক্টস অ্যাজ এ টনিক ফর মি ফর দ্য এন্টায়ার ডে। আট থেকে আসি আমরা, কিন্তু চা খেতে সকলে ভালোবাসি, আর বাঙালিরা চা কিন্তু এটা নিয়ে নতুন কিছু বলার নেই। আর চা একদম মাটির ভাঁড়ের চা, সকালবেলা বেরোনো হলেও সেই মাটির ভাঁড়ের চা, এবং সন্ধ্যাবেলাও সেই মাটির ভাঁড়ের চা চলতে কন্টিনিউ। এটা যখন আমি এয়ারপোর্ট থেকে নামি, সত্যি কথা বলতে কি, আমি ব্যারাকপুর হাই রোডে এসে একটা চা খাবই, কারণ চাটা আমি সবচেয়ে বেশি মিস করি ভাঁড়ে খাওয়া। আমি ভারতে আসলে কোনোদিন গ্লাসে চা খেতেই চাই না, কারণ আমি যেখানেই যাই বলি দাদা আমাকে একটা ভাঁড়ে চা দিন। ভাঁড়ে চা খাওয়ার যে একটা একটা আলাদা টেস্ট, এটা যে বাংলা না ছেড়ে যাবে সে বুঝবে না। এটা হচ্ছে এই টেস্ট, একটা পোড়া মাটির মধ্যে চা খাওয়ার যে টেস্ট, এটা বলে বোঝায় না। শীতের সকাল হোক বা হোক বর্ষার বিকেল, চা ডাকটা শুনলেই যেন মনটা কেমন একটা করে ওঠে। চা শব্দটা ছোট হলেও এর সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস। ভারত আর চায়ের বন্ধন কিন্তু আজ থেকে নয়। শোনা যায় রবার্ট কিড 1780 সালে চীন থেকে চায়ের বীজ ভারতে আনেন এবং চা চাষ শুরু করেন। পরবর্তীকালে অপার ব্রহ্মপুত্র উপত্যকায় চা চাষ শুরু হয়। 12 ফেব্রুয়ারি বিশ্বের প্রথম চা কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে দ্য আসাম কোম্পানি। চায়ের পাতা ছোট হয়, কিন্তু সেই ছোট পাতাতেই রয়েছে অনেক ঐতিহাসিক ও সাংস্কৃতিক কথা, তার সাথে সাথে নানান প্রকারের স্বাদ ও আবেগের ছোঁয়া। চা প্রধানত খাওয়া হতো চিনি ওষুধ হিসেবে, যা পরবর্তীকালে নেশার বস্তুতে পরিণত হয়। চীন থেকে ইংল্যান্ড, তারপর সেই আসে ভারতের মাটিতে। আমরা আগেও এর প্রমাণ পেয়েছি যে আমাদের ভারত মা যাকে একবার ভালোবেসে নেন, সে বিদেশিই হোক না কেন, যে সে আমাদের নিজের হয়ে যায়। চায়ের ঘটনাও তার থেকে কিছু ব্যতিক্রম নয়। বেশি তো সেই সময় অনেক বছর আগে, প্রায় এই ছোট করে নিয়ে থাকতাম, এই হাল্লা গাড়ি এলো পালিয়ে যেতাম, আবার কোনো সময় ধরা পড়লে জেল খেটে এসে আবার করতাম, এই জীবনে চলছে। চিন্তা ভাবনাটা অনেকদিন থেকেই ছিল, এটা করার জন্য অনেকবার চিন্তা করে এগিয়ে এসেও আবার পিছিয়ে যেতে হয়েছে, হয়তো করে উঠতে পারিনি। তার মাঝে এইবারটা হয়ে গেল, এইবারটা দেখলাম যে মানে সফলভাবে এগিয়ে এলাম, করাও হলো। আর তার সাথে আরেকটা যেটা হলো যে আমি সেই সময় একটা চাকরি করতাম, চাকরিটাও আমি রিসেন্টলি চাকরিটা ছেড়ে দিয়েছি। দোকান ভেঙে যাওয়ার তো সবাইকারই ক্ষোভ আছে এবং দুঃখও আছে, কিন্তু কিছু করার নেই। আমরা এখনও ভয়ে আছি যে কখন আমাদের আবার কোনো ভাঙা না হয়ে যায়। দোকান ভেঙে যাওয়ার পর আমরা ভালো তৈরি করতেও পারছি না সেই ভয়ের জন্য, কিন্তু দোকান অনেকজন ফ্যামিলির রোজগার চালাচ্ছে। আমার দোকানে কমসে কম 8 জন ছেলে কাজ করতো, মানে 8 জন এবং আমি একা, 9 জন ফ্যামিলি এই দোকান দিয়ে চলতো, এই দুটো দোকান নিয়ে। আর 9টা ফ্যামিলি প্রায় মোটামুটি সবাই এদিক ওদিক করে কাজ করছে, আস্তে আস্তে আবার স্টার্ট করছে, শুধু দোকানের নাম শুনে আবার সবাই সবাই আসছে, দেখা যাক আবার কতদূর কী হয়। আমরা চা সম্পর্কে জানতে গিয়ে জানতে পারি এখন নাকি প্রায় 3000 প্রকারের চা পাওয়া যায়, এবং ভারতে জলের পর সবচেয়ে বেশি পান করা হয় এই চা। এবার আসি বাঙালির সঙ্গে চায়ের সম্পর্কে। চা এখন শুধুমাত্র একটি পানীয় নয়, একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যেমন কোথাও প্রেম নিবেদনের মাধ্যম হচ্ছে চা, আবার কোথাও পুরনো স্মৃতিকে আবার উপভোগ করার মাধ্যমও চা। তাই হয়তো বারবার এই কথাটা মনে পড়ে, রাত হোক কিংবা দিন, কিছু মানুষের কাছে চাই হলো নিকোটিন। আমরা আমাদের এই ছোট্ট তথ্যচিত্র করতে গিয়ে নানান মানুষের সঙ্গে কথা বলি এবং তাদেরকে জিজ্ঞাসা করি, বাকি সব পানীয় ছেড়ে দিয়ে কেন চাকেই তারা নিজেদের মধ্যে বেছে নিয়েছেন।
8-9 বছর থেকে, 8-9 বছর বয়স আমার তখন, এখন 61 বছর বয়স। চা রেগুলার খাই, মানে আমার ছোটোবেলা থেকেই মা, মানে আমার বাড়িতে চায়ের প্রচলন ছিল, তো আমরাও খেতাম। আর এর কাছে অন্তত সবার বাড়িতে দুবার, এটা বলা মুশকিল। মানে চা খাওয়ার জন্য তো সেইভাবে কোনো নির্দিষ্ট সংখ্যা থাকে না, যখনই তেষ্টা পায় চা তখনই খাই, তাও মোর অর লেস 8-10 বার তো হয়ে যায়। এখানে আসতাম অভিনয় করতে, আমি পিএলটিতে অভিনয় করতাম উৎপল দত্তের সঙ্গে, তো সেই সময় এগুলো ছিল না, ওই ভেতরে একাডেমির ক্যান্টিন ছিল, সেখানে চা খেতাম। প্লাস দলে আমরা অভিনয় করতে গেলে দলে তো চা আসতো, সেই চাই খেতাম। তখন এত পয়সা ছিল না আমার, ওই কলসো থাকলে 100 টাকা পেতাম দল থেকে, বাকি আটানার ছাতু খেয়ে আমার দিন কেটেছে, এরম গেছে আর কি। চা খাওয়ার পয়সা থাকতো না পরে, ওকে দল মানে শো করতে এলে খাবারও পেতাম একটা বিকেলবেলায়, প্লাস একটা চাও পেতাম আর কি। চায়ের মধ্যে কানেকশনটাও আছে কি, মানে আমাদের মানুষদের একসাথে রাখা, ভাবো কেউ কল করলো কি ভাই চ কত কিলোমিটার হোক না কেন তারও ভাই জাস্ট চা খেতে, 100 টাকার তেল পুড়িয়ে 6 টাকার চা খেতে, ওরম সামথিং। বাট তারও এটা লাইক সুদিং লাগে অ্যান্ড ভালো লাগে। মেমোরেবল ঘটনা বলতে, আমার এক্স গার্লফ্রেন্ডের বাড়িতে প্রথম আলাপ হয়েছিল চা খেয়ে, এটাই, আর কোনো সেরকম ঘটনা নেই। মানে একটা নেশার মতো আমাকে টানে, দিনে 3 বার তো হয়ই, তার থেকে বেশিও হয়। মানে কিছু মানুষ আছেন যারা খাবার কেনার মতো পয়সা তাদের কাছে হয়তো নেই, কিন্তু এক কাপ চা খেয়ে নিজের খিদেকে শান্ত করেন। আবার অন্যদিকে তার প্রচুর অর্থ, সেও তার দিনে শুয়ে এক কাপ চা দিয়েই করে। এই জন্যই হয়তো চা সকলের কাছেই এতটা ভালোবাসা পেয়েছে। চা শুধুমাত্র কোনো প্রজাতি, কোনো ধর্ম অথবা কোনো ব্যক্তিত্বের প্রতীক নয়, চা সবার। চা জীবনের একটা ওতপ্রোত জিনিস, মানে আমরা যবে থেকে অ্যাডাল্ট হইনি তখন থেকেই চায়ের সাথে আমাদের সম্পর্ক। আমাদের বাড়ির টিয়া পাখিটা পর্যন্ত চায়ের নেশা ছিল, সকালবেলা সে এত চিৎকার করতো, তাকে যতক্ষণ না আমরা চা খাচ্ছি ততক্ষণ তার চিৎকার বন্ধ হতো না। এই মুহূর্তে আমি যে চাটা বানাচ্ছি সেটা হচ্ছে ময়ুক গ্রিনস কালেকশন, এটা একদম ব্ল্যাক টির জন্য ভীষণ ভালো, দার্জিলিং টি, এটা ভীষণ ভালো ফ্লেভার এটা, তো এটা এখন আমি বানাচ্ছি। তবে আমার একটা ভীষণ ফেভারিট চা রয়েছে, সেটাও দেখাচ্ছি আপনাদের। এই যে টুইনিং অফ লন্ডন, এইটা ভীষণ ভালো খেতে, মানে এই এইটুকু পাউচে আপনি ডিপ করে রাখেন যদি এরকম একটা কন্টেনার, আমার মানে এরকম দুটো কন্টেনার চা রেডি করা যায়, এত ভালো ফ্লেভার, এত ভালো খেতে হয়, একসাথে অনেক লোক খেতে পারবেন এইটুকু পাউচে। আমার চা বানানোর প্রসেস আর সিক্রেট এটা মনে অনেকেই জানেন, কেননা যারা এরকম একটু পাতা চা, মানে যে পাতাগুলো খুলে খুলে যায় জলে দেওয়ার পর, গরম জলে দেওয়ার পর,
এই একটাই প্রসেস, মানে গরম জলে, ফুটন্ত জলে চা পাতাটা না দিয়ে, জলটা ফুটে উঠলে চা পাতাটা আলাদা একটা কন্টেনারে দিয়ে, মানে এরকম একটা টি পটে যদি দেওয়া যায় এবং তার মধ্যে জলটা দিয়ে যদি ঢেকে রাখা যায়, ওই চায়ের ফ্লেভারটা বসে, আর তারপরে এই চাটা খেতে ভালো লাগে উইদাউট সুগার। যত দিন পাল্টেছে মানুষের রুচিও পাল্টেছে, কেউ পছন্দ করে গ্রিন টি, আবার কেউ পছন্দ করে হার্বাল টি। কিন্তু যদি একদিন চা বন্ধ হয়ে যায়, চা যদি আর কোনোথাও না পাওয়া যায়, তখন তখন কি হবে? আমরা কি অন্য কোনো পানীয় বেছে নেব, নাকি চা ছাড়া তখনও আমাদের চলবে না? তাছাড়া একটা মানে জীবনটা একটা যেন কিরকম একটা মানে সময় কাটবে, কাজে কোনো মন বসবে না। অসুবিধা নেই, আমি যে কোনো জিনিস বন্ধ করে দিতে পারি, সিগারেট একদিনই ছেড়ে দিয়েছি। তখন আমি চা খুব খাই না, মানে 365 দিনের মধ্যে যদি বলা হয় বাড়িতে, হয়তো আমি সকালে 365 দিনের মধ্যে 10 দিন চা খাই। কিন্তু আবার যেখানে খুব ভালো চা হয় লাইক হিয়ার, ওখানে গেলে আমি চাটা মিস করি না। সো আই লাইক গুড কোয়ালিটি টি, এই আর কি। সেরকম কিছু পড়বে না তো, চা ছাড়াও কফি টফি দিয়ে হয়ে যাবে, চাপ নেই। নেগেটিভ ইম্প্যাক্ট বলতে হবে, কারণ ইটস কাইন্ড অফ আ পার্ট অ্যান্ড পার্সন অফ আর গেইং লাইফস হ্যাভিং টি, অ্যান্ড ইটস গোয়িং টু বি ব্যাড to live without tea. कुछ नहीं होगा, फिर दूसरा कुछ मिल जाएगा, पता है लाइफ ऐसी चलती रहती है। একটা কথা আছে, পুত্র সকো মানুষ 3 দিন পরে খাবার খায়, মানে খেতে হয় আর। তো বেঁচে থাকাটা আমাদের কাছে তো এতটাই জরুরি, মানে আমাদের ইনস্টিংক্টের জন্য। তো সেই ক্ষেত্রে চা না থাকলে থাকবে না, কিছু করার নেই, কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে। টু এক্সচেঞ্জ হয়তো কিছুটা ভেদাভেদ করাতে পারে, কিন্তু এখন যা জটিল পরিস্থিতি তাতে এটা খুব টাফ একটা আস্ক আর কি। এখন সেখানে গিয়ে দেখবেন চাটা চা খাবেন, এই করে আপনার সাথে আমার বন্ধুত্ব, আপনার সাথেও আমার জানাশুনো। চা নিয়ে কিন্তু আমাদের মানুষের বন্ধনটা অনেক দৃঢ় হয়ে গেছে। চা যখন ছিল না তখন কী হয়েছে আমি জানি না, কিন্তু এখন চা ছাড়া কোনো আড্ডা চলে এটা আমরা ভাবতে পারি। চা হচ্ছে মানুষের বন্ধনকে দৃঢ় করে, সেখানে রাজনীতি নেই, কোনো ফয়দার ব্যাপার নেই, কোনো ব্যবসার ব্যাপার নেই, এটা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের কাছে, সবার কাছে গ্রহণীয়। আপনার বাড়িতে গেলে একটা অতিথিকে আপনি আপ্যায়ন করবেন কি না, চা খাবেন, সে হয়তো খাবে, সে হয়তো খাবে না, কিন্তু আপনি তো সবসময় তাকে মিষ্টি অমুক তমুক দিয়ে করতে পারবেন না। কিন্তু আমি যত গরিবই হই, আমার হয়তো সামর্থ্য খুব কম, আমি এক কাপ চা কিন্তু খাবো অবশ্যই। এটা সম্ভব, এর দ্বারা গেট টুগেদার হওয়া সম্ভব, সমস্ত কাজ এখানে যারা খাচ্ছে, কোনো কেউ যা ভেবে তো খাচ্ছে না, সকলেই খাচ্ছে এবং এর দোকানে যথেষ্ট নাম আছে। এই সম্পর্কে মানে সেরকম কিছু আমার বলার নেই, বাট আমরা যখনই চায়ের দোকানে যাই তখন সমস্ত জাতিরই একসাথে মানুষ, সব একসাথে আড্ডা গল্প ওটা হয়েই থাকে, বাট সেটা নতুন কিছু বলার নেই ওটা নিয়ে। আমরা কি বলতে পারি টি ফর অল? হ্যাঁ, টি ফর অল, একদম টি ফর অল, টি ফর অল, টি ফর অল, টি ফর অল তো বলতে পারবো না, তার কারণ হচ্ছে অনেকে চা খায় না, অনেকে চা খাওয়ার পয়সা নেই। সেই জন্য বলতে পারি যে যারা চা খায় তারা অন্যদের যেন জিজ্ঞেস করে যে চা খাবে কি না, যদি তারা বলে হ্যাঁ তাহলে তাদের চা খাওয়ায়। অর্থাৎ চাকর যারা তারা যেন অন্যদেরকেও একটু এন্টারটেইন করে আর কি। চা বিষয়টা খুবই বড়, তাকে এই ছোট্ট তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা খুবই কঠিন, তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করলাম যে ছোট্ট নামের পেছনে যে সমুদ্রের ন্যায় কাহিনীটি রয়েছে সেটিকে তুলে ধরতে। তাই চা খাওয়ান, চা খান, ভালো থাকুন।